হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ নাইনথ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে প্রতিদিনের মতোই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পনেরোটা প্রশ্ন প্রোভাইড করব আর প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকছে এক্সট্রা ডেটা জিকে ব্যাকগ্রাউন্ড তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোথায় ভারতে প্রথম জিও ওয়ার্ল্ড সেন্টার চালু করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি মুম্বাই অপশান সি মুম্বাই তো মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী আমরা মহারাষ্ট্র সম্পর্কে জানব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও ভারতের প্রথম বায়োসেফটি লেভেল থ্রি কন্টেনমেন্ট মোবাইল ল্যাবরেটরি ল্যাবরেটরি মহারাষ্ট্রের নাসিকে চালু হয়েছে মহারাষ্ট্রের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন রজনীশ শেঠ মহারাষ্ট্র রাজ্য সম্প্রতি এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি চালু করেছে মহারাষ্ট্রের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন মনুকুমার শ্রীবাস্তব যাব দুই নম্বর প্রশ্নে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সংক্ষেপে এফ এর কোন তালিকায় পুনরায় বহাল থাকল পাকিস্তান এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ গ্রে লিস্ট সংযুক্ত আরব আমিরাতকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তো পাকিস্তান সম্পর্কে জেনে নিই রাজধানী ইসলামাবাদ প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতি আরিফ আলভি মুদ্রা পাকিস্তানি রুপিয়া পাকিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত পাকিস্তানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখো পাকিস্তান প্রথম ন্যাশনাল সিকিউরিটি পলিসি লঞ্চ করেছে সারা গিল পাকিস্তানের প্রথম রূপান্তরকামী ডাক্তার হয়েছেন উমর বান্দিয়াল পাকিস্তানের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন পাকিস্তান পাকিস্তান আর্মির প্রথম হিন্দু লেফটেন্যান্ট অফিসার হলেন কৈলাস কুমার যাব তিন নম্বর প্রশ্নে টেলিকম ডিসপিউট সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপেলেট ট্রাইব্যুনাল টিডিএসএ এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন নিযুক্ত হলেন ধীরুভাই ভাই নারায়ণ ভাই প্যাটেল অপশন ডি তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি তো টি এস এ টি এটা গঠিত হয়েছে উনত্রিশে মে দু হাজার সালে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি যাব চার নম্বর প্রশ্নে কোন পুলিশ বাহিনী ছয় মার্চ দু হাজার বাইশে তার তেপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে কোন পুলিশ বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ অপশন এ সিআইএসএফ হল ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির মধ্যে একটি এটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি এইটের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী পাঁচ নাম্বার প্রশ্ন 2022 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হলো কোন দেশে এটা অনুষ্ঠিত হয়েছে স্পেনে অপশন বি স্পেনের বার্সেলোনায় এটি অনুষ্ঠিত হলো স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ কারেন্সি ইউরো যাব ছয় নাম্বার প্রশ্নে কবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি মার্চ তোমরা প্রত্যেকেই জানো আটই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস এ বছরের থিম দু হাজার থিম হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেইনেবল টুমোরো যাব সাত নম্বর প্রশ্নে সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ চোকসে কে ছিলেন তিনি ছিলেন একজন লেখক অপশানে মৃত্যুকালীন তার বয়স হয়েছিল বিরাশি বছর আট নম্বর অক্সফোর্ড ইকোনমিকের রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতীয় ইউটিউবাররা কত কোটি টাকা উপার্জন করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে ছ কোটি টাকা এটা অক্সফোর্ড ইকোনমিকের রিপোর্ট অনুযায়ী তো ইউটিউব গঠিত হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পাঁচে হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস সিইও রয়েছেন বর্তমানে সুজান ওচকিকি যাব নয় নম্বর প্রশ্নে কোন শহরে ইন্ডিয়া গ্লোবাল ফোরামের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হলো এটা অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে অপশান এ বেঙ্গালুরুতে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম দু সালের সাত ও আট মার্চ অনুষ্ঠিত হল এতে অংশ নিয়েছেন দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এটা বেঙ্গালুরুতে গ্লোবাল ফোরামের প্রথম সংস্করণ আগের সংস্করণগুলো দুবাই এবং যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছিল দশ নম্বর প্রশ্ন কোন ব্যাঙ্ক সম্প্রতি নিতিন চুগকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে কোন ব্যাংক নিয়োগ করেছে নিয়োগ করেছে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল ব্যাংকিং কার্যকলাপ চালানোর জন্য নিতিন চুগকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে তাকে তিন বছরের প্রাথমিক মেয়াদের জন্য নিয়োগ করা হয়েছে এই নিয়োগের আগে নিতিন চুগ উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের সিইও ছিলেন স্টেট ব্যাংক সম্পর্কে জেনে নেব এসবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছে ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভ হেডকোয়ার্টার মুম্বাই চেয়ারপারসন রয়েছেন বর্তমানে দীনেশ কুমার খাড়া যাব এগারো নম্বর প্রশ্নে বিশ্ব টেনিস দিবস কবে পালিত হলো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাতই মার্চ পালিত হলো বিশ্ব টেনিস দিবস অপশন ডি বিশ্বজুড়ে টেনিসে অংশগ্রহণ বাড়াতে প্রতি বছর মার্চ মাসে প্রথম সোমবার বিশ্ব টেনিস দিবস পালন করা হয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন চার মার্চ দু তারিখে প্রথম বিশ্ব টেনিস দিবসের আয়োজন করে যাব পরবর্তী প্রশ্নে বারো নম্বর কোথায় দু হাজার বাইশ উইন্টার প্যারা অলিম্পিক গেমস শুরু হলো এটা শুরু হয়েছে বেজিংয়ে অপশন বি বেজিং এটি চীনের রাজধানী শহর যাব তেরো নম্বর প্রশ্নে জিরো ডিসক্রিমিনেশন ডে প্রতি বছর কবে পালিত হয় পালিত হয় ফার্স্ট মার্চ অপশন সি তো এবছরের থিম হচ্ছে দু হাজার বাইশের রিমুভ লস দ্যাট হার্ম ক্রিয়েট লস দ্যাট এম্পাওয়ার পরবর্তী চোদ্দো নম্বর প্রশ্ন ছটি ওয়ার্ল্ড কাপ খেলা প্রথম মহিলা ক্রিকেটার কে হলেন ছটি ওয়ার্ল্ড কাপ খেলা প্রথম মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ অপশন সি তিনি দু হাজার দু হাজার পাঁচ দু হাজার নয় দু হাজার তেরো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে খেলছেন শেষ প্রশ্নে যাব পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো তোমরা যারা আটই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে ওকে চলো পনেরো নাম্বার প্রশ্ন ভারতের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ পরিচালিত গ্রাম হলো দুধালা গ্রাম এটি কোন রাজ্যে অবস্থিত এটি গুজরাটে অবস্থিত অপশন বি গুজরাটে অবস্থিত গুজরাট সম্পর্কে জেনে নেব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত উনিশশো ষাট সালের পয়লা মে গুজরাট রাজ্যে প্রতিষ্ঠা হয় গুজরাট রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও অ্যাডপ্ট অ্যান্ড অ্যানিম্যাল ইনিশিয়েটিভ লঞ্চ করেছে গুজরাট রাজ্যের সুন্দরবন মিনি জু গুজরাটের সুরাটে ভারতের বুলেট ট্রেনের জন্য প্রথম স্টেশন তৈরি করা হয়েছে গুজরাটের রাজধানী গান্ধীনগরে ডিফেন্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি নামক ভারতের প্রতিরক্ষা প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে বিক্রম সারাভাই চিলড্রেন ইনোভেশন সেন্টার লঞ্চ করা হয়েছে গুজরাটে এই হচ্ছে গুজরাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই পনেরোটা প্রশ্ন ছিল তোমাদের আজকের জন্য তো এরপর আমরা দেখে নেব গতকাল তোমাদের হোমওয়ার্কে যে তিনটে প্রশ্ন দিয়েছি সেই তিনটে প্রশ্নের উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম আটই মার্চ হোমওয়ার্কে তিনটে প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন রাজ ফিল্মস কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হলেন কে অক্ষয় বিধানী দুই নম্বর প্রশ্ন জেট এয়ারওয়েজের নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কাপুর তিন নাম্বার প্রশ্ন কোনটি টাটা আইপিএল দু হাজার বাইশে অফিসিয়াল পার্টনার হয়েছে রূপে এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো সঠিক উত্তরদাতাদের নাম বলবো ফার্স্ট কমেন্ট করেছে পিয়ালি নস্কর তার পরের নাম নিতাই হাজরা রাজেশ রয় সীতারাম সাধুকা দিবিয়া রয় অভিজিৎ ঘোষ উদিতা চক্রবর্তী জিত মজুমদার অমিত ঘোষ শুভজিৎ সাউ বিল্টু নন্দী অঙ্কনা ঘোষ দেবাশিস গাঙ্গুলি রাহুল মজুমদার রুদ্র সৌমজিৎ দাস বোবান রয় সুপ্রিয় চ্যাটার্জি প্রত্যেকে সঠিক উত্তর করেছ এবার দেখে নাও আজকের তোমাদের কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন সাস্টেনেবেল ডেভেলপমেন্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ভারতের দ্বিতীয় প্রশ্ন ভারতীয় আকসা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী তিন নম্বর প্রশ্ন বারোতম ডিফেন্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি টু হোস্ট করবে কোন রাজ্য তিনটে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এরপর আমরা দেখে নেবো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আটই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি স্বদেশ দর্শন অ্যাওয়ার্ড লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রক পর্যটন মন্ত্রক অপশন সি দুই নম্বর প্রশ্ন ডিজিটাল ট্রান্সফর্মেস ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করল মাহিন্দ্র গুগল ক্লাউড অপশন বি তিন নম্বর প্রশ্ন সম্প্রতি অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন কে আমান লেখি অপশন এ চার নাম্বার প্রশ্ন বিদ্যুৎ চালিত চার চাকা গাড়ির জন্য ভারতের বৃহত্তম চার্জিং স্টেশন চালু করা হলো কোথায় এটা চালু করা হচ্ছে গুরুগ্রামে অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সব থেকে ঝুঁকিপূর্ণ দেশ দুটি কারা ভারত এবং পাকিস্তান অপশন সি ছয় নম্বর প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ে কেরালা পুলিশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর অপশন সি ডিজিটাল ইউনিভার্সিটি কেরালা অপশান সি সাত নম্বর প্রশ্ন কোন শহরের সম্প্রতি দুই ব্যাপী স্টাডি ইন ইন্ডিয়া এস আই আই টু সভার উদ্বোধন করা হয়েছে কোন শহরে ঢাকা অপশান সি আট নম্বর প্রশ্ন কে সম্প্রতি এশিয়ান গেমসের ট্রায়াল খেলার জন্য সর্বকনিষ্ঠ এবং একমাত্র বেসামরিক অশ্বারোহী ক্রীড়াবিদ হয়েছেন শশাঙ্ক সিং কাটারিয়া অপশন এ নয় নম্বর জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগের সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনীর ড্যাগার ডিভিশন কোন স্থানে তিন দিনব্যাপী শীতকালীন উৎসবের উদ্বোধন করেছে গুলমার্গ অপশন বি দশ নম্বর রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রেল দুর্ঘটনা এড়াতে দেশীয়ভাবে উন্নত একটি সিস্টেমের সংঘর্ষ বিরোধী পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন এই দেশীয় সিস্টেমটির নাম কি কবচ অপশন ডি এগারো নম্বর কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টেস্ট ক্রিকেটে কপিল দেবের রেকর্ড চারশো চৌত্রিশ উইকেটকে ছাড়িয়ে গেছে রবিচন্দ্রন অশ্বিন অপশন বি বারো নম্বর কাকে মরণোত্তর নারী শক্তি পুরস্কার দু হাজার কুড়ি দেওয়া হলো ডক্টর ইলা লোদ অপশন বি তেরো কে সম্প্রতি পণ্ডিত হরিপ্রসাদ লাইফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ওস্তাদ আমজাদ আলী খান অপশন সি চোদ্দ নম্বর ভারতের টুইটারে হেড অব পলিসি হিসেবে সম্প্রতি কাকে মনোনীত করা হয়েছে অপশন সি সমীরন গুপ্তা শেষ প্রশ্ন পনেরো নম্বর ভারতে বারোতম খেলোয়াড় হিসেবে একশোটি টেস্ট ম্যাচ খেললেন কে বিরাট কোহলি অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দাও যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে ভালো থেকো বাই